আমরা কি দেখি কি না দেখি তারা সবগুলোকে অবজার্ভ করে এবং ইনডাইরেক্টলি তারা এগুলাকে গলাধকরণ করে, এই তাদের তরবিয়ত গড়ে উঠছে। কাজে পিতা মাতা নিজেরা সবচেয়ে বড় রোল মডেল হওয়া লাগবে, তাদের জন্য উসওয়াতুন হাসানা হওয়া লাগবে, তাদের সন্তান সন্ততি ছোট বয়সে তাদের কাছে সবচেয়ে ভালো তাদের পিতা, সবচেয়ে ভালো তাদের মা। সব ছেলে মেয়ে মনে করে আমি আব্বার মতো হব, আমি আম্মার মতো হব, এটাই তাদের তামান্না থাকে। তারা পৃথিবীর বড় কিছু এখনো দেখেনি এবং ওই সময়টা একদম কাঁচা সময়। হ্যাঁ, আত্মা আলিম ফি সগারে কানাক্ষ ফিল হাজারে, ছোট বয়সের যে তালিম তারবিয়ত তারা যেটা পায় এটা এত মজবুত হয়ে যায়, পাথরের মধ্যে খোদাই করে লেখলে যেরকম মজবুত হয় এরকম মজবুত হয়ে যায়। আমার কথা তো আমাকে এখানে শেষ করতে হচ্ছে, আমাকে উজু করতে হবে, উজু করে আমি লোকাল মসজিদে জামাত ধরবো। কথা ছিল যে পিতা মাতা হচ্ছেন সবচেয়ে বড় রোল মডেল সন্তান সন্ততির জন্য, তাদের জীবনের প্রথম দিকটা যখন তাদের জীবনটা একেবারে কাঁচা, যে সময় সবচেয়ে বেশি তারা শিক্ষা গ্রহণ করতে পারে আর ধারণ করতে পারে, আর সে সময়টা হচ্ছে তাদের বাল্য জীবন, তাদের শৈশব, কৈশোর শৈশব। এই সময়টা পিতা মাতার থেকে তারা অনেক বেশি কিছু শিখতে পারে এবং এই দায়িত্ব আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন, আমরা হাদিস শরীফ থেকে শুনতে পেয়েছি, কোরআন পাক থেকে শুনতে পেয়েছি। এবং এই তাদের শিক্ষাটা কোনো কোনো সময় আনুষ্ঠানিক হতে পারে, তারা বসলেন একটা ফ্যামিলি মিটিং বা পার্সোনালি ওয়ান টু ওয়ান হতে পারে, অনেক সময় একটু নসিহা করবেন, কিছু ত্রুটি দেখলে সেটাকে সুন্দর করে সংশোধনের চেষ্টা করবেন, এটা যেমন হতে পারে। আবার প্রায়শই আমাদের একসঙ্গে খাওয়া দাওয়া চলাফেরা সঙ্গ দেওয়া নেওয়া থেকে শুরু করে যে পরিবেশটা থাকে সেখানে ইনডাইরেক্টলি টিচিংটা কিন্তু মোর ইফেক্টিভ হয়ে যায়। সন্তান সন্ততি দেখবে আমার আব্বা আমা কিভাবে কথা বলে, টেলিফোনে কিভাবে কথা বলে, তার আদব কেমন, আখলাক কেমন, রাগ গোসা হয়ে গেলে দুর্ব্যবহার কেমন করেন না, স্টিল তিনি সতর্কতা অবলম্বন করে কথা বলেন, হি ইজ অলওয়েজ পোলাইট অর নট, এগুলো সব কিছু তারা অবজার্ভ করবে, নোটিস করবে এবং এগুলো তাদের ভিতরে অনেক রেখাপাত করবে এবং তাদের গঠন করার ক্ষেত্রে অনেক বড় কন্ট্রিবিউশন করবে। কাজেই এই যে ইনফর্মাল উঠা বসা চলাফেরা কিন্তু অনেক বড় তারবিয়া ইনডাইরেক্টলি, সেই জন্য পিতা মাতাকে অনেক সতর্ক হয়ে কথাবার্তা বলা, নিজেদের ভিতরে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে স্বামী স্ত্রীর ভিতরে, আত্মীয় স্বজন অন্যদের সঙ্গে বিভিন্ন খুঁটিনাটি বিষয় আসতে পারে, সকল ক্ষেত্রে আদব রক্ষা করা, সকল ক্ষেত্রে পরিমাপ করে কথাবার্তা বলা, পরিমার্জিত জিন্দগি যাপন করা, এগুলো সন্তানদের প্রতি অনেক বড় ইনডাইরেক্ট তারবিয়া। পিতামাতা সবচেয়ে বড় শিক্ষক এটা মনে রাখতে হবে। এবং আমরা দেখি যে এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদেরকে সুন্দর আদব আখলাক তারবিয়ে গড়ে তোলার কাজটাকে এত গুরুত্ব দিয়েছেন, তাদের জন্য সম্পদ রেখে যাওয়া, তাদেরকে বিশাল ডিগ্রি দিয়ে রেখে যাওয়ার তুলনায় তাদেরকে ভালো মানুষ, একজন মোমেন সলেহ হিসাবে তৈরি করে যাওয়ার কাজটা যে কত বড় কাজ, সেটা আমরা আজকে এই পৃথিবীতেও দেখতে পাচ্ছি। প্রায় আপনি পত্রিকায় দেখবেন, যারা আমরা প্রবাসে আছি অথবা যারা এমনকি দেশেও আছে, হাইলি এডুকেটেড ক্লাসের মধ্যে এমন অবস্থা হয়েছে পিতা মাতা অনেক বড় ডিগ্রি অর্জন করেছিলেন, তারা অনেক হাইলি কোয়ালিফাইড ছিলেন, ছেলে মেয়েকে পরিপূর্ণ ওয়েস্টার্ন স্টাইলে তারবিয়া তালিম শিক্ষা দীক্ষা ইংলিশ মিডিয়াম থেকে শুরু করে অক্সফোর্ড কেমব্রিজ দেশের ভিতরে বাইরে খুব ভালো লেখাপড়া করিয়ে বুড়ো বয়সে এসে তাদের অনেকে এখন নার্সিং হোমে ছেলে মেয়ের পিতা মাতার অস্তিত্ব তাদের কাছে ঝামেলা মনে হচ্ছে। এই খবর ইদানিং বাংলাদেশে প্রচুর আসছে, আপনারা আশা করি নোটিস করেছেন যে অনেক বড় শিক্ষিত ছেলে মেয়ে কোন কোন ইউনিভার্সিটির প্রফেসর তারা এবং ওল্ড হোমে আসেন, খুব দুঃখ করছেন, একে অপরের কাছে কাঁদছেন, হারে এই ছেলে মেয়ের জন্য এতগুলো বাড়ি করলাম, সবকিছু তারা ভাগযোগ করে নিয়ে গেল, আমাদেরকে এখন ওল্ড হোমে আশ্রয় নিতে হয়েছে কারণ কোন ছেলে মেয়ে আমাদেরকে তাদের সঙ্গে রাখতে চাচ্ছেন না, তাদের জীবনে ঝামেলা সৃষ্টি হয়ে যাচ্ছে খামাখা, তারা নিজেদের স্বামী স্ত্রী এবং দু একটা ছেলে মেয়ে আছে ওদেরকে নিয়ে তারা সুখী থাকতে চায়। এই করুণ পরিস্থিতি এবং তারা কান্নাকাটি করছেন একে অপরকে ধরে, এই কাহিনী আমি পত্রিকায় বসে বসে পড়ছি, আমাদের ঢাকায় হচ্ছে। আর যারা এই পাশ্চাত্য জগতে ইউরোপ আমেরিকা বিভিন্ন জায়গায় এসেছি তারা দেখতে পাচ্ছি যে এখানে ওল্ড হোমের কালচারটা কিভাবে অনেক আগে থেকেই সমাজে আছে
এবং এইভাবে যদি আমাদের নিজেদের ছেলে মেয়েদেরকে আমরা সেই তারবিয়ত না দিতে পারি, আমাদের ওই একই করুণ পরিণতি হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে গুরুত্ব দিয়েছেন, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لأن يؤدب الرجل ولده خير من أن يتصدق بساعة। কোন পিতা যদি তার সন্তানকে ভালো আদব কায়দাগুলো শিখান, একটা আদব শিখিয়ে দেন, এই কন্ট্রিবিউশনটা, এই ইনভেস্টমেন্টটা পিতার জন্য এত ভালো, এক সা পরিমাণ কিছু দান করার চেয়ে সে এই কাজটা করে যে সওয়াব পাবে সেটা আল্লাহর কাছে অনেক বেশি হয়ে যাবে। আর একটি হাদিসে তিনি বললেন, মা নাহালা ওয়ালিদিন ওয়ালাদান মিন নাহলিন আফদালা মিন আদাবিন হাসান। সন্তানদের মধ্যে ভালো আদব তারবিয়তে রেখে যাওয়া, তারবিয়ত দিয়ে গড়ে তোলার কাজটা চেয়ে আরো উত্তম বড় কোনো গিফট, কোনো ফেভার পিতামাতা করতে পারে না। পিতামাতা তাদের জন্য বিশাল সুন্দর একটা বাড়ি যদি কানাডায় রেখে যায় আর ছেলে মেয়েদেরকে আদব না শিখায়, তাহলে তার করুণ পরিণতি কি হতে পারে আমাদের জানা আছে। আমি অস্ট্রেলিয়া গিয়েছিলাম, সেখানে আমাদের ভাইরা বললেন, একজন এই লাইনে কথা হচ্ছিল, একজন হাইলি এডুকেটেড ম্যান সেটেলড হয়ে গেছেন সেখানে, তার একজন ছেলে একজন মেয়ে দুইজনই ভেরি হাইলি কোয়ালিফাইড, দুইজন দুই শহরে আছেন, আর তারা দুই বুড়া বুড়ি বিশাল বাড়ি করে ওখানে আজকে তারা মাথা ঠুকরে মরছেন, ছেলে মেয়েরা তাদেরকে সহজে দেখতে আসে না, খুব আফসোস করছেন, কিন্তু গড়ে উঠবে তাদেরকে যদি আমরা উত্তম আদব না শিখিয়ে যাই পিতা মাতাকে। এই জন্য ঘর জন্য আমাদের ঘরটি হচ্ছে ইসলামের ঘর, এই প্র্যাকটিস করব তত তারা প্রোটেক্টেড হবে এবং বাইরে গেলে তারা তাদের স্বকীয়তা হারাবে না, তারা তাদের দিনী আইডেন্টিটিকে ধরে রাখতে পারবে এবং এতে এই সিলসিলা তারা পরবর্তী বংশধরকেও প্রোভাইড করতে পারবে এবং সেখানে আরেকটি সদাকা যারা। আর কিন্তু তারা কত সার্থক হয়ে গেল সেই প্রতিযোগিতা আমরা নেমে পড়ি, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এবং এই জন্য আমাদেরকে নিজেদেরকে রোল মডেল হওয়া লাগবে, আমাদের ঘরের পরিবেশকে সেভাবে গড়ে তুলতে হবে, সেখানে তারা সুন্দর ইসলামী আদব তারবিয়া তালিম নিয়ে বড় হচ্ছে। এই জন্য একজন আরবি কবি বলেছেন, ওয়ায়ানশা উন্নাশিউল ফিতিয়ানে মিন্না আলা মা কানা আওয়াদাহু আবুহু। পিতা বা পিতা মাতা তাদেরকে যেভাবে ছোটকাল থেকে গড়ে তুলেছে, অভ্যস্ত করেছে, সেভাবে আমাদের ছেলে পেলে গুলো যৌবন প্রাপ্ত হবে, এভাবেই তারা বড় হবে। এখন এই পিতা মাতাকে কিভাবে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি যদি দেখেন কোরআনে পাকে ইয়াকুব আলাইহিস সালাম ইন্তেকালের আগেও নসিহা করলেন, শিরক থেকে সাবধান থাকার জন্য তাওহীদের দাওয়াত দিয়ে গেলেন। ঠিক তেমনি লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে সূরা লোকমানের 13-19 আয়াত পর্যন্ত অনেকগুলো নসিহা করলেন, তার মধ্যে প্রথম নসিহা করেছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না আশ-শিরকা লাযুলমুন আযীম। যখন লোকমান তার সন্তানদেরকে তালিম তারবিয়া ওসিয়াত করতে গিয়ে, ওয়াজ করতে গিয়ে, বোঝাতে গিয়ে বললেন, হে আমার সন্তান, কখনো আল্লাহর সঙ্গে শিরক করো না, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে তাকে সহি আকিদা, ইমান আকিদা এর দাওয়াত দেওয়ার কাজ হচ্ছে পিতা মাতার। দিনের মূল ভিত্তিগুলো ঘর থেকে তারা পাবে পিতা মাতার থেকে, পিতা মাতাকে এই জন্য ইসলাম সম্পর্কে আরো অনেক জানতে হবে, অনেক লেখাপড়া করতে হবে, সহি দিনকে শিখতে হবে, রাইট মেথোডোলজি ফলো করতে হবে। আমাদের দেশের যেরকম দিন আছে, গ্রামের পরিবেশে যারা ভালো লেখাপড়া করতে পারে, কুসংস্কার বেদাত অনেক অ্যাড হয়ে গেছে, সেগুলোর ভিত্তিতে এই ট্রেডিশনাল দিন নয়, আলা বাসিরা দিনকে ভালো করে জেনে বুঝে পিতা মাতার যে কনসেপ্ট তৈরি হবে এবং প্র্যাকটিস তৈরি হবে, সেই সহি প্র্যাকটিস, সহি আকিদা, সহি আমলের ভিত্তিতে সন্তানরা শিখবে এবং তাদেরকে নসিহাও করতে হবে। এখানে ফর্মালি নসিহা করলেন লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে, এভাবে ইয়াকুব আলাইহিস সালাম মৃত্যুর আগে নসিহা করেছেন। এভাবে করে আমরা দেখি যে নসিহার কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করেছেন। ওনার তো মেয়েগুলা তো আগে একটু বড় হয়ে গেছে, পরে তো ওনার কোনো সন্তান হয়নি,
উনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ওনার নিজের চাচাতো ভাই, কিন্তু বয়সে একেবারে নিজের ছেলের মতো, তাকে উনি পালছেন বলতে গেলে, নিজের ঘরে রাখতেন। কোনো জায়গায় যেতে হলে ওনার উটের পিছনে, গাধার পিছনে, খচ্চরের পিছনে ওনার এই ভাতিজাটাকে বসাতেন, একদম ছেলের মতো আদর করতেন। একদিন এক জায়গায় রওনা হয়েছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তিনি নিজে বলেন, কুনতু রাদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে উটে বা গাধায় সওয়ার হয়ে এক জায়গায় যাচ্ছিলাম। তিনি আমাকে লক্ষ্য করে এই জার্নিতে বললেন, ইয়া গোলাম আও ইয়া গোলাইয়াম, হে বৎস অথবা এই ছোট বালকটি শোনো, আলা ও আল্লিমুকা কালিমাতিন ইয়ানফাউকাল্লাহ বিহিন, আমি কি তোমাকে কয়েকটি কথা আলোচনা করব, শিখাবো কয়েকটি জরুরি কথা, তোমাকে আমি তোমার দৃষ্টি আকর্ষণ করব, বলবো? ফাকুলতে বালা, আমি বলি ইয়া রাসূল, বলেন, এই তো আমার জন্য সুযোগ আপনার থেকে শিখতে। ফাকালা ইহফাযিল্লাহ ইহফাক, তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। আল্লাহর হেফাজত কথা, আল্লাহর কথাগুলোকে মেনে চলা, আল্লাহর হুকুম আহকাম গুলো শরীয়তকে লঙ্ঘন না করা, মেনে চলা, তাহলে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন, তোমার নিরাপত্তা দায়িত্ব নেবেন। ইহফাযিল্লাহ তাজিদহু আমামাক, তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহকে তোমার সামনে পাবে, তোমার বিপদে আপদে আল্লাহ কে তুমি কাছে পাবে। তো আল্লাহকে হেফাজত করার অর্থ আল্লাহর শরীয়তের হেফাজত করা। তাআরাফ ইলাল্লাহি ফির রাখাই ইয়ারিফুকা ফিস শিদ্দা, তুমি যখন আনন্দ ফুর্তি সুখ শান্তিতে থাকো, তখন আল্লাহকে ভুলে যেও না, আল্লাহকে তখন ভালো করে মনে রেখো, তার সঙ্গে সম্পর্ককে কম্প্রোমাইজ করো না, তাহলে তুমি যখন মুসিবতে পড়বে, আল্লাহ তাআলা তোমাকে ওই তোমার সম্পর্কের ভিত্তিতে তোমাকে আল্লাহ বর্জন করবেন না, তোমাকে আল্লাহ ছেড়ে দেবেন না, অ্যাবান্ডন করবেন না, তোমার বিপদে আল্লাহ এগিয়ে আসবেন তোমাকে হেল্প করতে। ওয়া ইদা সাআলতা ফাসআলিল্লাহ, কোনো কিছু যদি চাইতে হয় আল্লাহর কাছেই চাও, তিনি দেবেন, মাখলুকের কাছে চাইলে দিতেও পারে নাও দিতে পারে। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে চাও। ওয়া আলাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাউ আলা আন ইয়ানফাউক, আর মনে রেখো সমস্ত মানুষ যদি জমায়েত হয় তোমাকে সাহায্য করতে, কোনো বিষয়ে উপকার করতে, লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাল্লাহু লাকা, তাহলে তোমার কোনো উপকার করতে পারবে না ততটুকুন ছাড়া যতটুকুন আল্লাহ তাআলা তোমার জন্য বরাদ্দ রেখেছেন এর বাইরে। ওয়ালাউ ইসতামাউ আলা আন ইয়াদুরুকা লাম ইয়াদুরুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাল্লাহু আলাইক, আর তারা সবাই যদি জমায়েত হয় তোমার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়, তোমার ক্ষতিগ্রস্ত, তোমাকে ক্ষতিগ্রস্ত করতে কিছুই করতে পারবে না, তবে যতটুকুন আল্লাহ মুকাদ্দার করে রেখেছেন ততটুকুনি, বাইরে তাদের কোনো ক্ষমতা নেই। রুফিআতিল আকলাম ও জাফফাতিস সুহুফ, কলম উঠিয়ে নেওয়া হয়েছে তাকদীর লেখার পরে, কাগজ শুকিয়ে গিয়েছে অর্থাৎ তকদীর ফাইনাল হয়ে গেছে। তকদীর যেটা আল্লাহ তোমার কপালে রেখেছেন সেটা হবেই, কিছু যদি কখনো পরীক্ষা নিরীক্ষায় পড়ো ঘাবড়িও না। ওয়া আলাম আন্না সাবরা আলা মা তাকরাহু খাইরান কাসীরা, আর যখন কোনো তোমার তকদিরের ফয়সলায় কোনো কিছু তুমি একটু কঠিন পরিস্থিতি মোকাবিলা করার মুহূর্ত জীবনে চলে আসে, সবর যদি করো তাহলে দেখবে খারাপ জিনিসটা তোমার জন্য অনেক কল্যাণ কিছু নিয়ে এসেছে। ওয়া আন্না নাসরা মা সবর, এভাবেই আল্লাহর সাহায্য আসে বান্দা যখন সবর করে, সবর যদি তার শেষ হয়ে যায় আল্লাহর নাসর থেকে, আল্লাহর সাহায্য থেকে সে মাহরুম হয়ে যায়। ওয়া আন্নাল ফারজা মাল কারাব, আর বিপদ আপদ একলা আসে না, তারপরেই আল্লাহ তাআলা তোমার জন্য মুক্তি এবং তোমার জন্য নিরাপত্তা নিয়ে আসেন এবং তোমার জন্য মুসিবত থেকে মুক্তি আল্লাহ নিয়ে আসেন। ওয়া আন্না মাল উসরে ইউসরা, বিপদ একলা আসে না, তার সঙ্গে বিপদ মুক্তির খবর নিয়েও আসে। এইভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুন্দর কতগুলো বাক্য শিখালেন, এই যে একলা হাঁটছেন চলছেন, পথ চলছে যদি এই সময়কে কাজে লাগালেন। ঠিক তেমনি আপনি আপনার ছেলেকে নিয়ে এক জায়গায় যাচ্ছেন, ড্রাইভ করছেন, মেয়েকে নিয়ে যাচ্ছেন, পরিবারকে নিয়ে যাচ্ছেন, সুযোগ হলে কিছু কথা এইভাবে শিক্ষণীয় আলোচনা করার সুযোগ আমরা গ্রহণ করি। একলা বসে বা একসঙ্গে বসে নাস্তা করছি, খাওয়া দাওয়া করছি, সুন্দর একটা পরিবেশ হয়েছে, এই সময় কিছু কথাবার্তা আলোচনা করা শিক্ষণীয়, দ্যাটস এ ভেরি গুড চান্স। সবসময় ফর্মাল হয় না, ইনফর্মাল সুযোগেও কথাবার্তা এভাবে বলার সুযোগ নেওয়া দরকার, এবং শেখানোর ক্ষেত্রেও খুব সুন্দর পোলাইট আকারে, তার উল্টো পাল্টা খাওয়া দাওয়া এগুলোর ক্ষেত্রে করতে গেলে একটু সুন্দর ভাষায় তাদেরকে, খুব কড়া রুড না হয়ে, তাদেরকে একদম বড় জোরে ধমক না দিয়ে সুন্দর করে তাদের দৃষ্টি আকর্ষণ করাটা ভালো। এ বিষয়ে বুখারী মুসলিমের হাদিসে এসেছে, ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু আনহু, যিনি ওনার স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার আগের ঘরের সন্তান ছিলেন ওমর, তিনি বলেন, আমি যখন আমার মায়ের সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সঙ্গে বিয়ে হওয়ার পরে মায়ের ওনার ঘরে আসলাম, কিন্তু গোলাম আলফি হিজরে রাসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার কোলে আমি বড় হয়েছি। আমি ওয়াকানাত ইয়াদি তাতিশু ফি সাহফা, আমরা খেতে বসলে যখন আরবরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তখন বড় প্লেটে ফ্যামিলি সহকারে খেতেন, যে একসঙ্গে যখন ওনার সঙ্গে খেতে বসছি আমি কি করতাম, আমার হাতকে প্লেটের কোন জায়গায় ভালো কিছু আছে লম্বা করে দিয়ে সেখান থেকে এখান থেকে খোঁজাখুঁজি করে টেনে টুনে নিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার খাবারের দুরবস্থা দেখে বললেন, ইয়া গোলাম শোনো ছোট্ট বালকটি, সামিল্লা, খাওয়ার শুরুতে কয়েকটি আদব আছে এগুলো মেনটেন করো। এক নম্বর হচ্ছে বিসমিল্লাহ পড়ে খেতে বসো। দুই নম্বর অকুল বেয়ামিন, একে ডান হাত দিয়ে খাও বাবা। অকুল মিমায়ালিকা, তিন নম্বর তোমার সামনের অংশ থেকে আগে খাও, অন্যের অংশে এভাবে হাত বাড়িয়ে না নিয়ে। খুব সুন্দর করে তিনি বুঝিয়ে দিলেন। তারপরে তিনি বলেন, এত সুন্দর করে তিনি বলেছিলেন আমাকে বিষয়গুলো, মোটেই তিনি রুড হননি। বাদ, সেদিন থেকে যে আমি খাওয়া শিখেছি আর কোনোদিন আমার খাবারের ক্ষেত্রে আর উল্টাপাল্টা কখনো ঘটেনি। এই যে খাবার উপলক্ষে সুন্দর আদব তিনি সংক্ষিপ্ত আকারে শিখিয়ে দিলেন প্র্যাকটিক্যালি সুন্দর ভাষায়। এভাবে ছোট বাচ্চারা কিন্তু সুন্দর করে বললে তারা অনেক ইজিলি গ্রহণ করে। এরপরে আমরা দেখি যে পিতা মাতার নিজেদের চলাফেরা, নিজেদের সময়, নিজেদের সবকিছুকে তারা গ্রহণ করে, এই জন্য নিজে সতর্ক থাকা কত দরকার। একজন আরবি কবি বলেছেন, ইদা কানা রাব্বুল বাইত বিদাফি দারিবা ফাসিমাতু আহলিল বাইত কুল্লুহুম আর-রাকসু, যে পিতা যিনি মেইন মুরব্বি পরিবারের, তিনি যদি দফ গান বাজনা নিয়ে ব্যস্ত থাকেন তাহলে তো বাকি বাড়িওয়ালা যারা আসে এদের তো এখন নাচার দরকার। পিতাই যদি গান বাজনা নিয়ে ব্যস্ত থাকেন তাহলে বাকি ছেলে মেয়েরা তো এবার নাচতে শুরু করবে। এই হলো এক্স্যাক্টলি পিতা মাতার রোল, কিভাবে ছেলে মেয়েদেরকে সুন্দর করে তারা নিজে সুন্দর করে চলাফেরা করে তাদেরকে এই তালিম তারবিয়তটা আমলের তরিকায় তাদেরকে দিবেন এবং সময় সুযোগ মতো নসিহা করবেন। নেক্সট যেটা আসে পিতা মাতার দায়িত্ব সন্তানদেরকে রাইট লাইনে রাখার জন্য, তাদেরকে ভালো সঙ্গ জোগাড় করে দেওয়া, অসৎ সঙ্গ থেকে তাদেরকে রক্ষা করা। অধিকাংশ ছেলে মেয়ে নষ্ট হয়েছে আমাদের দেশে বলেন আর বাইরে বলেন, যে তাদের সঙ্গে অসৎ সঙ্গ জোগাড় হয়েছিল, রং ক্রাউডে তারা মিশেছিল, তারা রং ফ্লককে তাদের ফ্রেন্ড বানিয়ে নিয়েছে। এই অসৎ সঙ্গ রং ফ্রেন্ডস তাদেরকে, যারা ড্রাগ খায়, এই ড্রাগ খাওয়াটা কিভাবে শিখেছে এইভাবেই তারা খারাপ সঙ্গ থেকে শিখেছে। যারা ধূমপান করা শুরু করেছে কিভাবে শিখেছে, প্রথম দিনে দোকানে গিয়ে এক প্যাকেট সিগারেট কিনে নি, এই যারা ধূমপান করে তাদের সঙ্গে চলতে চলতেই তারা এটা ধূমপান করা শিখেছে। এইভাবে করেই সব কিছুই আসলে বন্ধুদের প্রভাব মানুষের জীবনে অনেক। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে বলেছেন যে আল মারউ আলা দীনি খালিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, একজন মানুষের দিন হবে তার বন্ধু বান্ধবের দিনের দিন অনুযায়ী। বন্ধু আমাদের দিনদারি ভালো থাকলে, দিনদার বন্ধু হলে তাহলে এই লোকটি তাদের দিনদার বন্ধুর প্রভাবে তার জীবনে প্রভাবিত হবে, সে ভালো দিনদার হবে। আর যদি দিনদার না হয়ে উল্টো দিকে হয়, তার বন্ধু বান্ধব যদি হয় সব একেবারেই দিন বিরোধী অবস্থায় বড় হয়েছে, তাদের তৎপরতা সারাদিনের দিন পরিপন্থী, তাহলে এই ছেলে মেয়ে তাদের সঙ্গে চলতে গেলে তাদের এই বন্ধু বান্ধবের দ্বারা প্রভাবিত হবে। এবং এগুলো আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে আমাদের সমাজে তার প্রভাব পড়ছে। এই জন্য আরবি কবি বলেছেন, লা তাসআল আনিল মারই ওয়াসআল আন খালিলিহি ফাকুল্লু করিন বিল মুকারিনি ইয়াক্তাদি, তুমি লোকটা কেমন এটা জিজ্ঞেস করার দরকার নাই, তার বন্ধু বান্ধব কেমন ওইটা জিজ্ঞেস করো, কার সঙ্গে চলে, কারণ প্রত্যেকটি সঙ্গী সাথী তার সঙ্গী সাথীদের অনুসারী হয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুন্দর বন্ধু বান্ধব জোগাড় করার জন্য বলতে গিয়ে আরেকটি এক্সাম্পল দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, মাসালুল জালিসি সালেহ ওয়াসু কাহামিলিল মিসকি ওয়া নাফিকিল কির, ভালো বন্ধু, সৎ বন্ধু, নেককার বন্ধু আর দুষ্কৃতিকারী বন্ধুর এক্সাম্পল হচ্ছে যে মাস্ক, মিস্কের আতর যে ক্যারি করে, আর এবং যে ব্যক্তি কর্মকারের কাজ করে যেটাতে কামার বলে আমাদের দেশে, যারা লোহা এবং ইত্যাদি আগুনে পুড়িয়ে পিটিয়ে বিভিন্ন অস্ত্র দা কুড়াল এগুলো বানায়, এই দুজনের এক্সাম্পল দিয়েছেন।
فحامل المسك إما أن يحذيك وإما أن تبتع منه وإما أن تجد منه ريحا طيبة. جبتي كاسي ভালো আতর আছে, আতর ব্যবসায় যদি তোমার বন্ধু হয় তার সেখানে গেলে সে তুমি বিনা পয়সায় মানে কিছু হয়তো তোমাকে সে একটু হাদিয়া দেবে, অথবা তুমি তার কাছে আতর কিনবে ভালো জিনিসই কিনলে, অথবা তার সঙ্গে চললে যতক্ষণ সে তোমার সঙ্গে আছে তার ভাত সুগন্ধ তুমি ফ্রি অফ কস্ট পেয়ে যাচ্ছ। আর নাফিকুল কির কর্মকারের দোকানে গিয়ে যদি একটু বসো সে যখন লোহা গরম করে পিঠাবে ইমান ইয়াহরিকা ফিয়াবেক ফিয়াবাক ওয়াইমা আনতাজিদা মিনহু রিহান খাবিসা, হয়তো এই লোহা পিটানোর কারণে লোহার স্ফুলিঙ্গ এসে তোমার কাপড়ে পরে সেটা একটুখানি পড়ে যাবে, স্পট হয়ে যাবে, অথবা কমপক্ষে তার ওখান থেকে যখন উঠে আসবে ধোঁয়ার গন্ধ তোমার কাপড়ে দুর্গন্ধ লেগে থাকবে। এইভাবে করে দেখা যাচ্ছে যে অসৎ বন্ধুর এক্সাম্পল তিনি দিয়েছেন, সৎ বন্ধুর এক্সাম্পল দিয়েছেন। পিতা মাতা আপনারা জানেন এই সমাজে পিয়ার প্রেশার ফ্রেন্ডসের প্রভাব আমাদের ছেলে মেয়েদের জীবনে অনেক বেশি। অনেক মা বাবা আমাদেরকে কমপ্লেন করে যে আমাদের কথা শুনো না, তার বন্ধু বান্ধব কি করলো ওইটার জন্য অস্থির, ওদেরকে দেখার জন্য অস্থির, ওদের সঙ্গে হাদিয়া গিফট বিনিময়ে অস্থির, তাদের ফোন আসলে অস্থির হয়ে যায়, মা বাবার কথা শুনেও না ঠিক মতো। তো এই যে প্রভাব বিরাট, কিন্তু এটা এই জামানায় আরো বেশি দেখা যাচ্ছে। এই জন্য পিতা মাতাকে সবচেয়ে বড় কাছের বন্ধু হওয়া লাগবে, এবং পিতা মাতা সন্তান সন্তানকে তারা জন্য পিতা মাতা তুলনায় ভাই বোনের তুলনায় অন্য কোন ফ্রেন্ড কে এত ক্লোজ মনে না করে, ইটসেলফ কুড বি বিগ ব্যারিয়ার বেশি বন্ধু বান্ধবের পাল্লায় পড়া। আর বন্ধু বান্ধব একদম থাকবে না তাও না, কিছু তো লাগবে। এই জন্য আপনারা চেষ্টা করতে হবে পিতা মাতা দেখি ভালো বন্ধু দিয়ে একটা জোগাড় করে দিয়ে ভালো ফ্যামিলির সঙ্গে একটু কানেকশন করিয়ে দিয়ে, তা না হলে তো অসৎ বন্ধু জোগাড় করবে। আমাদেরকে প্ল্যান করে প্রয়োজন বলতে তাদের বন্ধু বান্ধব ভালোগুলো জোগাড় করতে হবে, যাদের চরিত্র ভালো, যাদের আখলাক ভালো, যাদের আদব ভালো, যাদের দিন ভালো, এরকম ফ্যামিলির সঙ্গে একটু যাওয়া আসা করলে হয়তো বা এখানে তারা বন্ধু বান্ধব পাবে, তা না হলে খালি থাকবে না, ভ্যাকুয়াম পূরণ হবে রং কিছু দিয়ে। নেক্সট পয়েন্ট হচ্ছে যে যেটা আমি হয়তো এখানে শেষ করব যে তারা কি দেখে আর কোন সঙ্গ পায়। এখন তো সঙ্গ ফিজিক্যালি বন্ধুর কথা বললাম, কিন্তু এখন বন্ধু লাগে না, এখন ঘরের মধ্যে বিভিন্ন ডিভাইস হয়ে গেছে আরো ক্লোজ বন্ধু। এই ডিভাইস গুলো তাদের কাছে এখন আছে, ল্যাপটপ আছে, আপনার ট্যাবলেট আছে, কম্পিউটার আছে, মোবাইল ফোন, স্মার্টফোন ইত্যাদি গুলো আছে, এগুলোর মধ্যে তারা এত সময় কাটায় একদম গ্লুড হয়ে থাকে। ছোটকাল থেকেই আমাদের মা বাবা খেয়াল করেনি, মারা যখন খাওয়াতে পারে না বাচ্চাদেরকে তখন বাধ্য হয়ে তারা ওই টিভির কার্টুন খুলে দিয়েছে, অথবা তাদের হাতে ফোন লাগিয়ে দিয়েছে, বাচ্চারা একদম মনোযোগ দিয়ে দেখে আর ফাঁকি দিয়ে তারা খেয়ে ফেলে। এটার ভালো বুদ্ধি জোগাড় হয়েছে খাওয়ানোর জন্য, এখন এই খাবার খাওয়াতে গিয়ে যে আরো অন্য কিছু খাওয়ানো হচ্ছে এই টিভির মধ্যে বলেন আর মোবাইল ফোনে বলেন আর এই সমস্ত বিভিন্ন গেম গুলোর মধ্যে আছে, এর মধ্যে অনেক কিছুই খুবই খারাপ, এগুলো আস্তে আস্তে করে তাদের মধ্যে খারাপের টেস্ট জোগাড় করে দেয়। এগুলো নিয়ে তারা এত বেশি অস্থির হয়ে যায়, এগুলো তাদের হাত থেকে সরাতে বললে তাদের মেজাজ গরম হয়ে যায়, মাথা খারাপ হয়ে যায়। এই যে এগুলোর মাধ্যমে একদম কার্টুন গুলো ছেলে মেয়েদের কার্টুনের মধ্যে অনেক কিছু রং তারা ঢুকিয়ে রেখেছে, আমি এগুলোর মধ্যে বেশি দেখতে দেখতে এমন তারা কিছু সিন নিয়ে আসে যেগুলো হায়া সরম উঠিয়ে দেয়, হায়া সরম উঠিয়ে দেয়, লজ্জাকে ভ্যানিশ করে। এবং যারা এগুলো বানায় আপনারা জানেন এগুলোর পিছনে বিরাট দূরভিশন দিয়ে আসে, গোটা পৃথিবীর মানুষগুলোকে রং ডাইরেকশনে নেওয়ার জন্য একটা বিরাট পরিকল্পনা আছে পৃথিবীর অসৎ মানুষগুলোর, আস্তে আস্তে করে এগুলার দিকে মজা দেখিয়ে দেখিয়ে তাদেরকে তারা ডাইভার্ট করে নিয়ে যায় মানবিক মূল্যবোধ গুলো, ধর্মীয় মূল্যবোধ গুলো থেকে তাদের আকর্ষণ কমে গিয়ে এগুলো তাদের বিকল্প আইডিয়োলজি হবে। আমাদের আমাদের প্রিয় ব্যক্তিত্ব হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় ব্যক্তিত্ব গুলো হচ্ছেন সাহাবায়ে কেরাম, যারা যত নেককার তত তাদেরকে আমরা ভালোবাসি মহব্বত করি। আর সেই জায়গায় বিভিন্ন ফুটবলার, অ্যাক্টর, অ্যাক্ট্রেস থেকে শুরু গায়িকা, নায়িকা, এসব কিছু দিয়ে তাদেরকে এমন ভাবে আকর্ষণের জায়গা করে রাখা হয়েছে। তারা কিভাবে কাপড় পরে, কিভাবে চুল কাটে, দেখবেন ফিল্মে চুল কাটা কি দেখে আমাদের ছেলেমেয়েরা সেভাবে চুল কাটে না, এক নায়িকাদের মতো করে। এভাবে করে এই এই বিষয়গুলো তাদের কাছে রোল মডেলের জায়গা নিয়েছে, তার পরিবর্তে আমাদেরকে তাদের কাছে রোল মডেল প্রেজেন্ট করতে হবে, নিজেরা তো ভাঙ্গাচুরা আসি, সবসময় তাদের কাছে আলোচনা করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সিরাতে পাক, সাহাবাদের ঘটনা, মা আয়েশা, মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, এই সমস্ত মহামনীষীদের কাহিনীগুলো তাদের কাছে তুলে ধরতে হবে,
সাহাবায়ে কেরাম বলেন, তাবে তাবেইনরা বলেন সাহাবাদের জামানায়, যে আমরা কুন্না না তাআল্লামু আল সিরা ওয়াল গাজাওয়াত কামা না তাআল্লামু সুওয়ার আল কুরআন ফি সিগার। আমরা ছোট্ট বয়সে সাহাবিরা, ছোট সাহাবিরা এবং যারা পরবর্তী পর্যায়ে তাবি হয়েছেন, তারা বলেন যে আমাদের মা বাবারা আমাদেরকে বড় করেছেন, মানুষ করেছেন সিরাতুন নবীর বিভিন্ন কাহিনীগুলো পড়িয়ে শুনিয়ে, ইসলামের ইতিহাস পড়িয়ে, যে এভাবে পড়াতেন শোনাতেন, যেভাবে আমাদের নামাজের সুরাগুলোকে ওনারা মুখস্থ করাতেন, এইভাবে ওনারা বড় হয়েছেন, যার ফলে তারা গ্রেট পিপল হয়েছেন দুনিয়ার মধ্যে। তারা তারাই ছিলেন সর্বোত্তম মানুষ। খায়রুল কুরুনি করুনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম। এই যে তিন যুগের মানুষ, সাহাবা কেরাম, তাবেইন, তাবে তাবেইন এবং আইমা মুস্তাহিদিন পর্যন্ত, এরা হলো আমাদের রোল মডেল। আমাদের ছেলেমেয়েরা এদেরকে মনে করবে, এরাই আমাদের অনুকরণীয় আদর্শ। ইমাম বুখারী, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আবদুল্লাহ, ওমর, সাহাবা কেরামের মধ্যে খোলাফায়ে রাশিদিন, এই সমস্ত কিছুর আলোচনা তাদেরকে আমরা টাইম টু টাইম করবো, এই সমস্ত বই পুস্তক তাদেরকে পড়াবো, এই দিকে তাদের মনোযোগ দিব, তাদের রোল মডেল যেন তারা এত সুন্দর সুন্দর ব্যক্তিত্ব গুলোকে দেখতে পায়, তাদের জীবন থেকে সুন্দর সুন্দর শিক্ষাগুলোকে গ্রহণ করতে পারে। আর এই সমস্ত ডিভাইস গুলো কত কম তাদের হাতে দেওয়া যায়, মা বাবা একটু রেস্ট পাওয়ার জন্য, পিস পাওয়ার জন্য ওদেরকে এগুলো দিয়ে ব্যস্ত রেখে আপনারা শান্তিতে ঘুমাবেন, এই চিন্তা করে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কিভাবে আমরা তাদের হাত থেকে এগুলো কমিয়ে দেব, ফিজিক্যালি তাদেরকে নিয়ে একটু সুযোগ পেলে আমরা সময় দেব, কোয়ালিটি টাইম দেওয়ার চেষ্টা করব, এগুলো অনেক বড় টাস্ক আমাদের জন্য, এইগুলোই আমানা। আল্লাহ তাআলা এই আমানত সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করবেন। কুল্লু মাসউলুন আমরা আইয়াতিহি, হ্যাঁ কুল্লুকুম মাসউলুন আমরা আইয়াতিহি, তোমাদের সবাইকেই তোমাদের অধীনস্থ এই সন্তান সন্ততিগুলো সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তা আসুন ভাই বোনেরা, আমার কথা আমি এখানে শেষ করছি। আসলে কত বড় জিম্মাদারি যে পিতা মাতার উপর আছে, আমরা কি চিন্তা করেছি, খেয়াল করেছি? বড় তো হয়ে যাবে, এমনিতেই বড় হয়ে যাবে, আমি যদি ভালো করে যত্ন করি তাও বড় হবে, ভালো যত্ন করে তারবিয়ত না দিলেও বড় হয়ে যাবে, কিন্তু এই দুই রকমের বড় হওয়া আমার জন্য দুই রকমের পুরস্কার আনবে, যদি তারা নিকার হয়ে দুনিয়া থেকে তারা আমরা চলে যেতে রেখে যেতে পারি, তাহলে কবরে শুয়ে শুয়ে তাদের আমলের অংশ আমরা অটোমেটিক্যালি পেয়ে যাব। আর তারা দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হতাশ হয়ে যখন কবরে আফসোস করবো, হাইরে আমি তো চলে এসেছি, আমার আমল তো যথেষ্ট হলো না, আমি কি পার হয়ে যেতে পারবো, আহ কি করলাম, আফসোস করব, কিন্তু দুইটা টাকা আমার পড়ার সুযোগ হবে না, দশটি টাকা দান করার সুযোগ হবে না, কিন্তু আমার ছেলে মেয়ে যদি রেখে যায়, যারা দিনদার হবে, মুত্তাকি হবে, তারা যে নেক আমল করে আর আমার জন্য দোয়া করে, তাহলে আলহামদুলিল্লাহ এটা আমার জন্য এক বিশাল সুসংবাদ, কবরে শুয়ে শুয়ে আমি পেতে থাকবো। আর যদি তার বিপরীত হয়ে যায়, কিছুই পাই না, কারণ তারা তাদের দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, তারা তাদের লাইফকে এনজয় করছে, নিজেরাই আখেরাতের কোনো চিন্তা করে না, পিতা মাতার কথা তার মনেই রাখবেন না, তাহলে এত বড় বাড়ি, সুন্দর বাড়ি রেখে গেলাম, এত টাকা রেখে গেলাম, কষ্ট করে করে জমায়েত করে, আমি শুধু কবরে গিয়ে আফসোস করবো, সে আফসোস কোনো কাজে আসবে না। আসুন আল্লাহর কাছে আমরা সবাই সাহায্য চাই, দোয়া করতে হবে পিতা মাতাকে সব সময়, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া, রব্বি আউযিনি আন আশকুরা নিয়মাতাকা আল্লাতি আনআমতা আলাই ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহান তারদাহ ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। এই সমস্ত দোয়াগুলোকে কোরআন হাদিস থেকে মুখস্থ করে করে দোয়া করি, আল্লাহর কাছে চায় চোখের পানি ফেলি, নিজের আমলকে দুরুস্ত করি, ছেলে মেয়েকে নিকার বানানোর কাজ আমাদের জীবনে এক নম্বর মিশন হিসাবে নেই, বাকি সবকিছু দুই নম্বর তিন নম্বর পরের দিকে, এই প্রায়োরিটি যেন মিস্টেক না করে ফেলি, তাদেরকে সঙ্গ বেশি দেই, অসৎ সঙ্গ থেকে রক্ষা করি, আমরা আমরা তাদেরকে শারীরিক ভাবে ফিজিক্যালি টাইম দেই, তাতে ডিভাইস থেকে তারা সরে আসে। আল্লাহ তালা এই কাজগুলো করার জন্য আমাদেরকে তৌফিক দান করুন, আমাদের সন্তানগুলিকে আল্লাহ তালা হেফাজত করুন। অবিলাই তৌফিক, জাযাকুমুল্লাহ খাইরান, আমি এখানে শেষ করছি, বারাকাল্লাহু ফিকুম।